ভালো জায়গায় চাকরি করতাম, জেট এয়ারওয়েজ, কোম্পানি বন্ধ হয়ে যায়। সৎভাবে থাকো, কোনো চিন্তা নেই, অন্যের অভাব হবে না, কিছু মেহনত করতে হবে, কিছু করতে হবে। কাকু এই যে দেখতেই পাচ্ছ, এই যে ঝড়ের মধ্যে কাকু ধরে, তোমরা বলো যে আমরা শুধু দিদিদের ভিডিও করি, দিদিদেরকে ভাইরাল করি, তো আজ কিন্তু এসেছি মধ্যমগ্রামে এই কাকুর কাছে। জাস্ট দেখতে পাচ্ছ এরকম কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকটা, জাস্ট দেখো এই কিন্তু অবস্থা। আর কাকুর দোকানে আজকে আমরা এসেছি, তো কাকু এখানে তোমরা কি পাওয়া যাচ্ছে বেসিক্যালি? বাসন্তী পোলাও, চিকেন কষা, বাসন আলুর দম, এই তোমরা মোটামুটি সার্ভ করছো? হ্যাঁ, এটাই চলছে এক বছর ধরে। কাকু এই যে দেখতেই পাচ্ছ, এই যে ঝড়ের মধ্যে কাকু ধরে রয়েছে কিন্তু ছাতাটা, মানে এতটা স্ট্রাগল করে কিন্তু কাকু দাঁড়িয়ে রয়েছে ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে ব্যবসাটা করছে। জীবন যুদ্ধের যে সংগ্রাম সেটা কিন্তু কাকু করে চলেছে। তবু একটুখানি একবার দেখিয়ে দাও পোলাও কি আছে। হ্যাঁ, আমার এটা বাসন্তী পোলাও, এই যে কাজু কিশমিশ দেওয়া লং গ্রেন বাসন বাসমতি আতপ ইন্ডিয়া গেট চাল, একদম একদম। আর এর সাথে চিকেন, আর এটা কি আলুর দম? তাই তো, এটা হচ্ছে কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম, কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম। বাস মানে কাকু জাস্ট আমি দেখলাম এসে যে এরকম পরিমাণে কাকু কিন্তু স্ট্রাগল করছে, যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে বাইরে চারিদিকে, এই কিন্তু অবস্থা, মানে আমিও পর্যন্ত ভিজে রয়েছি, কাকুও কিন্তু পুরো ভিজে। বলো, হ্যাঁ একবার দামটা একটু বলে দাও। ছোট প্যাক দু পিস চিকেন থাকবে, দু পিস চিকেন এই পাউচে থাকবে, আর এই ছোট প্যাক 70 টাকা। বড়টা দিয়ে, বড়টা আছে 160 টাকা, এটা হচ্ছে লাঞ্চ ডিনার প্যাক, এর মধ্যে 4টে চিকেন থাকবে পাউচে, আর এটা হচ্ছে ফুল ফয়েলের রাইস থাকবে, আর এর মধ্যে 4টে চিকেন থাকবে, এটা হচ্ছে 160। আর ভাই দেখো এখন কিন্তু নিয়ে নিচ্ছি এই যে এই পোলাও, আগেই কিন্তু একটা টেক চলে গেছে, এর জন্য একটু ট্রাই করেছিলাম, তো ওইটা আর কি ক্যামেরা অন নিয়ে এত বৃষ্টির মধ্যে খাচ্ছি, সত্যি প্রচন্ড সমস্যা হচ্ছে। এই যে ট্রাই করছি, ভাই কথা বলো পরে একটু খেয়ে নি। যেরকম কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, ঠিক এরকমই নাম্বার ওয়ান কোয়ালিটির কিন্তু পোলাও দাদারা ইউজ করছে। আর এই যে চিকেন, সফট চিকেন, জাস্ট মারাত্মক লাগছে ভাই। আমি বলতে বাধ্য যে সত্যি খাবারটা জাস্ট অসাধারণ। আর এর সাথে কিন্তু রয়েছে হচ্ছে আলুর দম, আলুর দমটা রয়েছে এই যে গ্রেভি নিলাম আলুর দমে, একটুখানি রাইস দিয়ে আলুর দম ট্রাই করবো। ঠিক আমরা পুজো বাড়িতে যে আলুর দমটা খাই না, নিরামিষ যে আলুর দমটা, ঠিক সেই আলুর দমটা কিন্তু দাদা এখানে বানাচ্ছে। জাস্ট পাটাপাটি লাগছে, দুটো খাবারই ট্রাই করলাম, দুটো খাবারই জাস্ট পাটাপাটি, এরকম ঝড় বৃষ্টির মধ্যে এটা খাচ্ছি ভাই, কী করে তোমরা বলতে পারো ফ্রিতে খাচ্ছি? সত্যি কথা আমি তো এই জিনিসটা বুঝতে পারি না ভাই, 50 টাকার খাবার জন্য যদি আমরা এখানে ফ্রিতে আসি, ঝড় বৃষ্টি এরকমই যে চারদিকের অবস্থা, কী বলবো সত্যি। যারা এরকম কমেন্ট করছে প্লিজ করো না, আর কাকুকে এসে কিন্তু তোমরা মারাত্মক সাপোর্ট করতেই পারো, খাবার দাবারও ভালো, সাপোর্টের কথা আমি বলবো না, যার খাবার ভালো মানুষ এমনিই আসবে। কাকু একবার তোমার নাম্বারটা শুধু বলে দাও। 8017033913। শুনে নিলে, আসো সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর কী করবে চ্যানেলটাকে ফলো করে দিও। চলো টাটা।